ডেঙ্গু জ্বরে আক্রান্তদের দ্রুত পরিষেবা পৌঁছে দিতে চালু হলো স্বাস্থ্য দপ্তরের আশ্বাস মোবাইল অ্যাপ। বর্ষার মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সঙ্গে ছড়াচ্ছে ভাইরাল জ্বর। গ্রামের পাশাপাশি শহরেও জ্বরের প্রকোপ বাড়ছে, আতঙ্কে দিশাহারা শহর থেকে শহরতলির মানুষ, চিন্তার ভাঁজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কপালে। বসিরহাটের 10টি ব্লক ও 3 পৌর এলাকায় জমা জলে বাড়ছে জ্বরের উপসর্গ, ফলে দিশাহারা বসিরহাটের স্বাস্থ্য দপ্তর। ছোট শিশু থেকে বয়স্করা জ্বরে আক্রান্ত হলে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র যেতে যেতেই সময় কেটে যাচ্ছে, ততক্ষণে শরীরের মধ্যে দানা বাঁধছে নানান রোগ। তাই ডেঙ্গুকে প্রতিহত করতে এবং জ্বর থেকে বাঁচতে পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিহ্নিত করতে স্বাস্থ্যকর্মীদের মোবাইলে আশ্বাস অ্যাপ চালু করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। বাড়ি যাচ্ছি আর কারো বাড়ি জ্বর আছে কিনা, জল জমা আছে কিনা বাড়ির পেছনে বা সামনে আশেপাশে জল জমা আছে কিনা, তারপর হচ্ছে কোনো আবর্জনা আছে কিনা, সেগুলো পরিষ্কার করছে, সেগুলো বলতে হচ্ছে তাদেরকে পরিষ্কার করার জন্য। আর প্রতিদিন 7টা বাড়ি করে নোটিফিক নাম হচ্ছে, ধরুন আপনার নাম ফোন নাম্বার, এই অ্যাপসটা হচ্ছে ওই অ্যাপসটাই আপনি একই কাজ আপনার নাম ফোন নাম্বার, আপনি কতজন আছেন, জ্বর আছে কিনা বা কটা পাত্র পাওয়া গেছে, জ্বর পাচ্ছেন তো বাড়ি বাড়ি। হ্যাঁ, বসিরহাটের সীমান্ত থেকে শুরু করে সুন্দরবনের 90টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বাদুড়িয়া, চাকি ও বসিরহাটের মতো শহরে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে বাড়ি বাড়ি গিয়ে দেখছেন বাড়িতে কেউ জ্বরের উপসর্গ নিয়ে আছেন কিনা। প্রতিটি বাড়ির সম্পূর্ণ তথ্য আশ্বাস অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করছেন স্বাস্থ্যকর্মীরা। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ পেলেই সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাচ্ছে একেবারে স্বাস্থ্য দপ্তরে, যার ফলে দ্রুত পরিষেবা পৌঁছে যাচ্ছে আক্রান্তদের কাছে। আমরা জ্বরের উপসর্গ পেলে আমরা UPSC 1 ভ্যাবলা রেডি মুখার্জি ওখানে পাঠিয়ে দিচ্ছি তাদেরকে জ্বর পরীক্ষা করানোর জন্য। পরিষেবাটা ওখান থেকেও দিচ্ছে, হসপিটালও দিচ্ছে, সেখানে আমরা হসপিটালেও পাঠাচ্ছি আবার UPSC 1 পাঠাচ্ছি ভ্যাবলা রেডি মুখার্জি। প্যারাসিটামল ওষুধ আমরা দিচ্ছি, শুধু প্যারাসিটামল ছাড়া আমরা আর কিছুই দিতে পারবো। কখনো অবিলম্বে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে, আবার খুব তাড়াতাড়ি তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ডেঙ্গু বা জ্বর চিহ্নিত করা হচ্ছে। এমনকি যদি কারোর ডেঙ্গু বা জ্বরের কোনো উপসর্গ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাদের রক্তের নমুনা পরীক্ষা বিনামূল্যে ওষুধ প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। এই মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বর ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা যে দ্রুত পরিষেবা পাচ্ছেন সে কথা বলাই বাহুল্য। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।